আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ যে পর্বটি শুরু করতে যাচ্ছি, সেই পর্বের মূল বিষয় হচ্ছে দলিল আছে কিন্তু জমি 12 বছর পর্যন্ত অন্যের দখলে, তাহলে সেই জমির প্রকৃত মালিককে। এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এবং আমার প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স, দেশে এবং বিদেশে যে সকল ভাই বন্ধুরা প্রতিনিয়ত স্টপ টর্চার বিডি চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন, তারা অনেকেই কিন্তু কমেন্টস বক্সে, হোয়াটসঅ্যাপে এবং ইমোতে আমার মুঠোফোনে ফোন করে অনেকে এই বিষয়টি জানিয়েছেন। কারণ তামাদি আইনের 28 ধারায় যে কথাটি বলা হয়েছে যে সম্পত্তি যদি অন্যের দখলে 12 বছর পর্যন্ত যদি থাকে, তাহলে সেই জমির প্রকৃত মালিকানা হারাতে পারে কিনা, সেই সকল ভয়ে কিন্তু তারা আতঙ্কিত এবং তারাই কিন্তু এই সকল প্রশ্ন করেছেন যে দলিল আছে কিন্তু জমি 12 বছর পর্যন্ত অন্যের দখলে, তাহলে সেই সম্পত্তিটির মালিক কি সেই দখলদার হবে নাকি যার কাছে দলিল আছে তিনি তার প্রকৃত মালিক হবেন। তাহলে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের কাছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যে সম্পত্তির প্রকৃত মালিক কে। এই বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। মনে রাখবেন, আপনাদের একটি শেয়ার, আপনি যেমন উপকৃত হয়েছেন তেমনি আপনার শেয়ারের জন্য আপনার মতো অন্যরাও কিন্তু উপকৃত হবে। আপনারা সবাই যদি উপকৃত হন তাহলে আমার ভিডিও করা সার্থক হবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, মূল বিষয়ে চলে যাচ্ছি। মূল বিষয় ছিল জমির দলিল আছে কিন্তু জমি 12 বছর পর্যন্ত অন্যের দখলে, তাহলে আমরা এই সম্পত্তির মালিক কাকে চিন্তাভাবনা করতে পারি, কোর্ট কার পক্ষে রায় দিবে, আদালত কি বলছে, আইন কি বলছে, সব কিছু মিলিয়ে দুটি ভাগে কিন্তু আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে দলিল, দ্বিতীয়ত হচ্ছে 12 বছর দখল। তো সর্বপ্রথমে আমি দলিল নিয়ে আলোচনা করি। দলিল হচ্ছে এমন একটি বিষয় যেটি হচ্ছে জমির মালিকানা প্রমাণ করার সবচেয়ে শক্ত ডকুমেন্টস হচ্ছে দলিল। এবং এই দলিল দিয়ে একজন দাতা জমি বিক্রয় করে এবং এই দলিলের বিনিময়ে একজন গ্রহীতা জমির মালিক হন, এবং দাতা গ্রহীতার এই বেচা কেনার মধ্যে সবচেয়ে বড় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস হচ্ছে দলিল। এখন আসা যাক এই দলিল নেওয়ার পরে, না বললেই নয় যে দলিল নেওয়ার পরে কিন্তু একজন ব্যক্তি যিনি প্রকৃত মালিক হয়ে যাচ্ছেন তার উচিত হচ্ছে সেই সম্পত্তিটি এসিল্যান্ড মহোদয়ের অফিসে গিয়ে নামজারি করে নেওয়া, অর্থাৎ মূল জোতের থেকে, অর্থাৎ যার নামে সম্পত্তি ছিল সেই দাতা তার নাম থেকে তার সম্পত্তি কর্তন করে গ্রহীতা যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটি যেন দাতার নামে চলে আসে এবং তার নামে যেন একটি খতিয়ান খোলা হয় এবং সরকারি রেকর্ড বইতে তার নাম উল্লেখ করা থাকে বা লিপিবদ্ধ করা থাকে, এবং ওয়ারিশ সূত্রে যদি সম্পত্তির মালিক হয়ে থাকে তাহলে সেই ওয়ারিশি সম্পত্তিও কিন্তু বন্টননামা দলিলের মাধ্যমে পৃথক করে যৌথ সম্পত্তি অবিভক্ত সম্পত্তিকে বিভক্ত করে যার যার নামে এনে এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে সেটিকে কিন্তু সরাসরি নামজারি করে নিজের নামে নিয়ে আসতে হয়। এটি হচ্ছে দলিল, দলিলের বিষয়। এখন এই সম্পত্তিটি যদি কোনো ব্যক্তির দখলে থাকে, কেউ যদি জোর জবরদস্তি করে জবরদখল করে যদি ভোগ দখলে লিপ্ত থাকে, তাহলে 12 বছরের বেশি হয়ে যায় বা 12 বছর হয়, তাহলে সেই সম্পত্তির মালিকানা কি এই দলিল যার নামে আছে তিনি সেই মালিকানা হারাবেন, এবং যিনি দখলে আছেন তিনি কি প্রকৃত মালিক হয়ে যাবেন, সেই বিষয়ে যাচ্ছি। তামাদি আইনের 28 ধারায় যে কথাটি বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি, সে জোর জবরদখল হোক
বা যে কোনো পন্থাই হোক যদি ভোগ দখলে লিপ্ত থাকে এবং শান্তিপূর্ণভাবে সেই সম্পত্তিতে যদি কোনো বিরোধ না থাকে, সেই সম্পত্তির উপরে যদি কোনো মামলা না থাকে, তাহলে তিনি যদি সেই সম্পত্তি ১২ বছর শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে বসবাস করে যদি আদালতে জমির মালিকানা দাবি করে আদালতে যদি একটি পিটিশন দেয় বা অর্থাৎ একটি আবেদন করেন, সেই আবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালতের যিনি বিচারক থাকবেন তিনি যদি সন্তোষজনক মনে করেন এবং তিনি যদি এই ঘটনাটি তদন্তের জন্য অত্র এলাকায় যে থানা আছে বা যাকে খুশি তাকেই তিনি নিয়োগ করতে পারেন, তার মনোনীত ব্যক্তিরা যদি সেখানে তদন্ত করে যদি দেখে যে হ্যাঁ এই ব্যক্তি ১২ বছরের অধিক সময় এইখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং মালিকানা পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে বিচারক মহোদয় কিন্তু একটি ডিগ্রি দিতে পারেন। সেই ডিগ্রি মূলে যদি এই ১২ বছর যিনি দখলে ছিলেন তিনি যদি এসিল্যান্ড অফিসে গিয়ে নাম জারি করে নেন তাহলে কিন্তু তিনি জমির মালিক হয়ে যাবেন, সেটি বলা হয়েছে ২৮ ধারায়। কারণ মালিকানার জন্য কিন্তু আদালত কর্তৃক একটি ডিগ্রি দেওয়া হয়েছে, সেই ডিগ্রিটাকেই কিন্তু দলিল হিসেবে বিবেচিত করা হবে। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে কোনো সম্পত্তি যদি জবরদখল হয়ে যায় এবং প্রকৃত মালিক যদি নিশ্চুপ থাকে, চুপচাপ থাকে, কোনো অভিযোগ না করে, আইনের দ্বারস্থ না হয়, থানায় যেয়ে জিডি না করে, কোনো প্রকারে মামলা না করে, যিনি দখলে আছেন তাকে যদি বাধাগ্রস্ত না করে, তাহলে আইন কি বুঝবে? আইন বুঝবে যে এই সম্পত্তির কোনো মালিক নেই, পতিত অবস্থায় পড়ে আছে। এই যে পতিত অবস্থার সম্পত্তিটি নিয়ে ১২ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণ করেছেন, শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন, অতএব তিনি যেখানে আছেন সেখানে সেখানেই যেন তিনি শান্তিপূর্ণভাবে থাকে, সেইভাবেই কিন্তু একটি ডিগ্রি দেওয়া হয়। তাহলে এই যে ডিগ্রির মূলে তিনি কিন্তু মালিক হতে পারেন না, কারণ হচ্ছে মালিক হতে হলে অবশ্যই কিন্তু তাকে দলিল লাগবে। তবে ডিগ্রি পাওয়ার পরে যদি তিনি নাম জারি করে থাকেন তাহলে কিন্তু তিনি মালিক হয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু কিছুই করার থাকবে না। এটি বলা হয়েছে তামাদি আইনের ২৮ ধারায়। এখন যার দলিল আছে তিনি কি এটা নিশ্চিত যে দখলদার ডিগ্রি পেয়েছেন এবং তার নামে নাম জারি হয়েছেন, এই কথা কিন্তু আপনারা কেউ বলেন নাই। তাহলে আমি যে বিষয়টি জানি এবং যেটি বুঝি বই পুস্তকে এবং আইনের ভাষায়, সেটি হচ্ছে কোনো ব্যক্তি ১২ বছর দখলে থাকলেই কিন্তু তিনি মালিক হয়ে যাবেন না, যত সময় পর্যন্ত তিনি আদালত কর্তৃক কোনো ডিগ্রি না পাবেন, তার নামে যখন নাম জারি হবে না তত সময় পর্যন্ত কিন্তু তিনি মালিক হবেন না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। এখন আসা যাক যে আপনার সম্পত্তি ১২ বছর পর্যন্ত অন্যের দখলে আছে, সেই ক্ষেত্রে যদি কোনো ডিগ্রি না নিয়ে থাকে, তিনি মালিক না নিয়ে না হয়ে থাকে, তাহলে আপনি যদি আদালতকে বুঝাতে সক্ষম হন সেই ক্ষেত্রে কিন্তু আদালত আপনার মামলাটি গ্রহণ করবে। এইখানে ২৮ ধারায় একটি কথা বলা হয়েছে, তামাদি কাল পার হওয়ার পরে আদালত কিন্তু মামলা নিতে চায় না। যদি আপনি আদালতে আপনার সন্তোষজনক কারণ দর্শায়ে যদি আদালতকে বুঝাতে সক্ষম হন আর আদালত যদি আপনার মামলাটি গ্রহণ করে, সেই ক্ষেত্রে অনেক অজুহাত বা অনেক সমস্যা আপনি সেখানে তুলে ধরতে পারেন বিজ্ঞ আদালতের কাছে। যেমন আপনি নাবালক ছিলেন, নাবালক থেকে যখন সাবালকত্ব হইছেন সেই একটি কারণ দেখাইতে পারেন, কেউ পাগল থাকলে সেটি দেখাইতে পারে, কেউ বুদ্ধি প্রতিবন্ধী থাকলে সেটি দেখাইতে পারে। যে কোনো কারণ দর্শায় যদি আপনি আদালতে মামলা করেন তাহলে কিন্তু সেই সম্পত্তি আপনার কাছে ফিরে আসতে পারে বা আসবে। এখন কিভাবে সেটি আপনি নিয়ে আসবেন? আপনি যদি দখল পুনরুদ্ধারের জন্য যদি মামলা দেন সেখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৮৭৭ ৮ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য কিন্তু আপনি মামলা দিতে পারেন। এবং সেই সাথে আরও একটি ধারা সংযুক্ত করতে হবে, সেটি হচ্ছে ৪২ ধারা। ৪২ ধারা হচ্ছে ঘোষণামূলক মামলা। আপনি যে মামলাটি দিচ্ছেন দখল পুনরুদ্ধারের জন্য সেটি আপনাকে আদালত কর্তৃক সম্পূর্ণ দখলটি বুঝাই দিবে এবং ঘোষণামূলক যে মামলা সেই মামলার ডিগ্রি যখন আপনার পক্ষে আসবে সেই সম্পত্তির যে প্রকৃত মালিক আপনি সেই মালিকানাও কিন্তু আপনাকে বুঝে এবং সেখানে কিন্তু ডিক্লিয়ার দিয়ে দেবে, ঘোষণা দিয়ে দেবে এই সম্পত্তির প্রকৃত মালিক আপনি।
এই দুটি মামলা দিতে হলে অবশ্যই কিন্তু আপনার রাজস্ব বা রেভিনিউ কার্ডে আপনার যে সরকারি যে ফি আছে সেটি জমা দিতে হবে। এইখানে বলা হয়েছে যে মোট মৌজার যে মোট মূল্য, সেই মূল্যের উপরে আপনি যেই উপজেলায় বসবাস করতেছেন বা সিটিতে হলে সেই সম্পত্তির যে মৌজার রেট আছে সেই মৌজার রেটের উপরে 2% সাথে 15% ভ্যাট, মোট মূল্যের উপরে 2% যে টাকাটা আসবে সেই টাকার 15% ভ্যাট দিয়ে আপনি কিন্তু মামলা করতে পারবেন। এখন দেখা গেল যে সম্পত্তির যে মূল্য তাতে 2% ভ্যাট দিলে 40,000 টাকার বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 40,000 টাকা আর 15% ভ্যাটে আসে 6,000 টাকা। এই হচ্ছে আপনার 46,000 টাকা দিয়ে আপনি কিন্তু সরকারি ফি জমা দিয়ে আপনি কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 8 ধারা এবং 42 ধারায় কিন্তু আপনি এই মামলা দিতে পারবেন। তবে অ্যাডভোকেট সাহেবের যে খরচ এবং যারা মোহরি আছে এবং কম্পিউটার বিভিন্নভাবে যে খরচটি আছে সেই খরচটি কিন্তু এর সাথে ইনক্লুড হবে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আমি সবসময় একটি কথা বলি, কারো জমি যদি জোর জবরদস্তি করে বা কোনোভাবে যদি দখল হয়ে যায় তাহলে নার্ভাস হওয়ার কিছু নেই, মাথা ঠান্ডা করে আপনাকে ভাবতে হবে এই সম্পত্তির দলিল আছে আমার কাছে, আমার রেকর্ডে নাম আছে, খতিয়ানে নাম আছে এবং আমার কাছ থেকে এই সম্পত্তিটি 12 বছর পর্যন্ত অন্যের দখলে চলে গেছে বা অন্যের নামে একটি রেকর্ডও হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু আইনের দ্বারস্থ হতে হবে। আর আপনি যদি আইনের দ্বারস্থ না হন তাহলে আইন কি বুঝবে? আইন বুঝবে যে এই সম্পত্তিতে আপনার কোনো অভিযোগ নেই, যিনি আবেদন করেছেন তিনিই কিন্তু প্রকৃত মালিক। এই জন্যই কথা হচ্ছে যে আইন যে সিদ্ধান্ত দিচ্ছে সেই সিদ্ধান্তের উপরে কিন্তু আপিলও করা যাচ্ছে, কারণ আপিল সেই ব্যক্তি করবে যার যদি মনোপুত কোনো রায় যদি তিনি না পান, তার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি কিন্তু সেই আইনের যে ডিক্লিয়ারেশন অর্থাৎ যে ডিগ্রিটা পেলেন সেটাতে তিনি সন্তুষ্ট নন, তিনি কিন্তু আপিল করার সুযোগ পাচ্ছে। আর যদি তিনি চুপ করে বসে থাকেন তাহলে সেই অবৈধ দখলদার, ভুল দখলদার তিনি কিন্তু সঠিকভাবে প্রমাণিত হবে, কারণ আইন যে ডিক্লিয়ারেশন দিয়ে দিছে, আইন যে ডিগ্রি দিয়ে দিয়েছেন সেই ডিগ্রি মোতাবেক তিনি মালিক হয়ে গেছেন, আপনি তো কোনো প্রতিবাদ করেন নাই। তাই সবসময় মাথায় রাখতে হবে জমি সংক্রান্ত বিষয়ে যারাই আমরা কাজ করি না কেন, আমাদের যাদের সম্পত্তি আছে যদি এই ধরনের কোনো দখল হয়ে যায় তাহলে সাথে সাথে কিন্তু অবশ্যই আদালতে একটি মামলা দিয়ে রাখা উচিত। আর যদি মনে করেন আপনি 12 বছর অতিক্রম হয়ে গেছে তারপরও ঘুমিয়ে আছেন বা আপনি দেশের বাইরে ছিলেন, আপনি আসা মাত্রই কিন্তু এই বিষয়টি নিয়ে কারণ দর্শায়ে আপনি আদালতে কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877-এর 8 ধারা এবং 42 ধারায় আপনি মামলাটা দিতে পারবেন এবং আদালতকে আপনার সুন্দর করে বিভিন্ন কারণ দর্শায়ে আপনি যদি আদালতে মামলা দিতে পারেন অবশ্যই আপনি সেই মামলায় জয়ী হয়ে আসবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু সব সময় আইন মানবেন, আইন জানবেন, সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন সব সময় মেনে চলবেন, কারণ একটি কথা না বললে নয়, লিমিটেশনের কিন্তু সীমা আছে, যারা লিমিটেশন অতিক্রম করে তারা কিন্তু তাদের জীবন সুন্দরভাবে সাজাতে পারে না। এই জবর দখলকারীদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানো একান্ত দরকার, তাই সব সময় এই বিষয়টি মাথায় রাখবেন, ভয়ের কোনো কারণ নেই, আইন সব সময় কিন্তু সচল। যারা আইন পরিচালনা করে তারা হয়তোবা এদিক সেদিক করে এবং দুর্নীতি এবং দালালরা এই বিষয়টি নিয়ে কিন্তু সব সময় সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য মোবাইল নাম্বার আছে 01782998833, আমি আবার বলছি 01782998833। আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে চান, ভয়েস দিতে চান তাদের জন্য নাম্বার আছে 01797093536, আমি আবার বলছি 01797093536। সবাই বেলা 12টা থেকে রাত 10টার মধ্যে ফোন দিবেন, বেলা 12টার আগে ফোন দিলেও আমাকে পাবেন না, রাত 10টার পরে ফোন দিলেও আমাকে পাবেন না। যারা হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিয়েছেন তাদের সবাইকে কিন্তু মেসেজের উত্তর দিচ্ছি, ভয়েজের উত্তর দিচ্ছি, যারা উত্তর পান নাই অপেক্ষা করুন তারা উত্তর পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখাব অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।